এমন কিছু করতে হবে যাতে তিন্নি, তৃষা, টিপু হন হন করে বনি বান্তির বাসায় চলে আসে। সেটাই করতে হবে। হ্যাঁ, কি করবো আমরা গেলামনি? ওদের বাসা থেকে বোতল নিয়ে আসবে, বলবে আমরা কিছু বানাবো, এই জন্য আমাদের সবুজ বোতল লাগবে। তারে আমি আনতে গেলাম, তারে দেখে ফিরে গেলাম, সে যখন চলে গেল তাই আবার নিয়ে এলাম। কি মজা, আমি পেরেছি পেরেছি, কি মজা। এই এই তো এইরকমই তো হাসবা। আমি কিন্তু মাকে বলে দিব, মা বলেছে আমি ছেলে, আমাকে সব কিছু আগে বুঝতে হবে। দিদি, একটা বুদ্ধি আছে। বলো। মা তো এখন ঘুমাচ্ছে, আমি মায়ের মোবাইলটা নিয়ে যাই, পরে যা করছে আমি সব ভিডিও করে নিয়ে আসি। সেদিনে সেই উপহারটা খুলে দেখলো তেলা পোকা, তারপর থেকে তো ভয়ে তার জ্বর, এখন একটা ট্রমার মধ্যে আছে। হ্যাঁ, কদিন হলো আমাদের বাসায়ও তো আসছে না, বনি বান্টির সাথেও ওকে খেলতে দেখছি না। ওদের মধ্যে কি কোনো ধরনের মনোমালিন্য হলো নাকি? আহা, ও তো কিছুতেই বিশ্বাস করছে না যে বনি বান্টি এই কাজটা করেছে, কারণ বনি বান্টি তো ওর খুবই প্রিয় বন্ধু, তারা ওর সাথে এই কাজটা করবে সে তো ভাবতেই পারছে না, অভিমান করে বসে আছে। কিন্তু তুমি তো জানো যে বনি বান্টি এই কাজ করেনি। হ্যাঁ, খালাম্মার পটল বলছিল চারতলার বাচ্চাগুলো নাকি করেছে, কিন্তু জানো আমার কিন্তু বিশ্বাস হয় না, কারণ মাটা এত ভালো। হতেও পারে, ছোট বাচ্চারা কখন কি করে বলা তো যায় না। কিন্তু কি করব বলো, আমার মেয়েকে তো কোনোভাবেই বোঝাতে পারছি না। আমি বলি কি, তোমরা বিষয়টা বুবলির উপর ছেড়ে দাও, ছোটো ছোটো বাচ্চারা সবাই এক বাড়িতে একসাথে থাকে, দেখবে আবার নিজেরা নিজেরাই ঠিক হয়ে যাবে। আর তোমরা দয়া করে ওর সামনে কোনো ভয়ের কথা বলো না। তুমি জানো ওর বাবা কি বলছে? ওর বাবা বলছে কতগুলো খেলনা তেলাপোকা এনে ওকে দেবে ভয় ভাঙার জন্য। কি আশ্চর্য বলো তো। দিতেই পারো, কারণ এই তেলাপোকার ভয়টা তো বাচ্চার মধ্যে থেকে কাটাতে হবে না। আর এই ছোটো ছোটো বিষয়গুলোর ভয় বাচ্চাদের ভিতর থেকে কাটানো খুব জরুরি। আর তেলাপোকা দাও দাও, আমার মনে হয় এই থেরাপিতে কাজ হবে। এই যে তোমার সাথে কথা বলে একটু ভরসা পেলাম। খালাম্মা কোথায়? কই আবার, ঘরে বসে বই পড়ছে। তবে আমাদের বকুল আসাতে বনি বান্টি তাদের নানুকে একটু কম জ্বালায়। বকুলের সাথে বুবলির পরিচয় করিয়ে দিতে হবে। এতক্ষণ এখানে কি করছিলে? কি কি করেছো বলো? আমরা এখানে একা একা বসে আছি আর তুমি ওদের সাথে যে খেলাধুলা করে আসলে, এর জন্যই আমি যেতে চেয়েছিলাম। কিন্তু তোমার তো ওখানে এতক্ষণ থাকার কথা না? কিন্তু তোমরা চুপ না করলে আমি কথা বলবো কিভাবে? ঠিক আছে এবার বলো ওদের বাসে কি হলো। অনেক মজা, সের জন্যই তুমি আসতে চাচ্ছিলে না? আমি আসতে চাচ্ছিলাম, বকুল মাসিমণি খুব ভালো, ও আমাকে আসতে দেয়নি। বকুল মাসিমণি কে? ওদের মা? না, ওদের মা না, ওদের খালামণি, যে সব কিছু বানাতে পারে। কি কি বানাতে পারে? যা বলবে তা বানাতে পারে, যে কোনো জিনিস দিয়ে যে কোনো কিছু বানাতে পারে। বনি বান্টি তোমার সাথে কথা বলেছে? প্রথমে কথা বলতেই চায় না, তারপরে বললো বদে নাম না হলে বন্ধুত্বই করবে না। আমরা ওদের বন্ধু হতে চাই না, তাই না দিদি? চাই, বন্ধু হতে চাই। আমিও বন্ধু হতে চাই, বনি বান্টি বলেছে হবে না হবে না। তারপর বকুল মাসি বলেছে ব দিয়ে নাম হলেই শুধু বন্ধু হয় না, আমরা সবাই বন্ধু। আর কি বলেছে? আর বলেছে
বন্ধু হলে সবকিছু ভালো শিখাবে। তাহলে চলো আমরা ওদের বন্ধু এখনই হয়ে যাই। না না, এখন বন্ধু হওয়া যাবে না। কেন? ওদের খালামণি ছিল বলেই তোমাকে কিছু বলেনি। যদি না থাকতো তাহলে তোমাকে দেখে চিনতেই পারতো না। হতে পারে, মাসিমণি ছিল তাই তো ওরা কথা বলেছে, নাহলে তো ওরা কথা বলতো না, ইচ্ছা নাই। তাহলে এখন কি হবে? আগে আমরা বুগলির সাথে ভাব করব, তারপরে ওর মাসিমণিকে ডেকে এনে সবকিছু শিখে নেব। দিদি, এটা ভালো বুদ্ধি। আমি আগেই বলেছিলাম। তুমি চুপ করো। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির আমার মন ভুলায়। বনি বান্টি, বান্টি বনি, আরেকজন যেন কে কে? এই এই পটলা, তুই এতক্ষণ কোথায় ছিলি? আমি ওই যে বুবলি মামনি রে দাদা শুনে দিছি। ও আচ্ছা, বুবলি বুবলি কে? আপনার নাতনি। ও হ্যাঁ হ্যাঁ, ইয়ে ও খেলতে যায়নি? না, মামনি সেই যে রাগ করছে সে নাকি আর খেলতে যাবে না। কেন খেলবে না? ওই যে বন্ধুরা তারে ভয় দেখাইছে। ও ভয় দেখিয়েছে? কে কে সেই দুষ্ট ছেলে? তাকে আমার কাছে ধরে নিয়ে যা। সেই জন্যই তো আমি বলছিলাম ওদেরকে এই বাসা থেকে তাড়ানোর ব্যবস্থা করে। না না না, কি বলছিস তুই? দাঁড়িয়েই যদি দেই তাহলে ওদেরকে পাবো কোথায়? অন্য কেউ আসবে, তারা নিশ্চয়ই এদের সাথে ভালো হবে, তাদের সাথে বুবলি মামনি প্রতিদিন খেলবে। না না না, বোকা গাধা ধরনের বাচ্চা আমার একদম পছন্দ না। আমার পছন্দ হচ্ছে চালাক এবং দুষ্টু বাচ্চা। তাহলে তো প্রতিদিন ওই ঝগড়া চলতেই থাকবে। আরে হোক না, কোনো অসুবিধা নেই, ঝগড়া করতে করতে তর্ক শিখবে, আর তর্ক করতে করতে নিজেদের অধিকারের কথা বলতে শিখবে। নিজে শিখবে তা আল্লাহই জানে। আচ্ছা তুই একটা কাজ কর, তুই তুই এখন একটা ধাঁধা বল। ধাঁধা বলবো? তিন অক্ষরের নাম তার সবার ঘরে আছে, প্রথম অক্ষর কেটে দিলে খেতে ইচ্ছে করে। আমার সবই মনে আছে, তুই মনে করেছিস আমি ভুলে গেছি তাই না? না বলিনি। আমি ভুলিনি। এর উত্তর কি আমার মনে আছে? এর উত্তর হচ্ছে বিছানা। ও মনে আছে তাই রে। এইবার তুই নতুন একটা বল। কোন দিন খুব কাছে কিন্তু কখনোই আসে না। কোন দিন খুব কাছে কিন্তু কখনোই আসে না, কোন দিন খুব কাছে কিন্তু কখনোই আসে না। না রে, তুই তো খুব কঠিন হয়ে গেল, আমি তো বলতে পারছি না। ঘরের কোণায় অনেক তেলা পোকা থাকে। তুমি কি তেলা পোকাকে ভয় পাও? না ভয় পাই না, তবে ওদের কেমন জানি লাগে। আমরা অনেক ভয় পাই, সেই জন্যই তো লুকোচুরি খেলবো না। তাহলে আমরা নান্দেশ ফুল ফলও খেতে পারি।
দীপু এই খেলাটা ভালো পারে না। আচ্ছা ঠিক আছে, আগে আমাদের বাসায় চলো, তারপরে ভেবে দেখবো কি খেলবো। হুম, তোমরা দাঁড়াও, আমি একটু স্যান্ডেল পরে আসি। আপনাদের ভাই কিছু না, কোনো কিছু ছাড়াই মুখ এমন গম্ভীর হয়ে যায় নাকি? খুব মুশকিল তো। বকুল কোথায়? খালা উনি চলে গিয়েছে। কখন? একটু আগে একটা ফোন আসলো, তারপর একটা মোটরসাইকেল আসলো, তারপর খালা মনে চলে গেল। ও, সেই জন্য মন খারাপ? না, আমরা যখন খালা মনিকে বাই বাই দিচ্ছিলাম তখন দেখি যে বুগলি তিন নিজেদের বাসায় খেলতে যাচ্ছে। ও, এটাই সমস্যা? দাঁড়ো, তুমিই বলো, এটা কোনো ঘটনা হলো? বুবলি আমাদের সাথে কাটিয়ে নিল আর তিনি তিশারা আমাদের বাসায় এসে আমাদের সাথে ভাব করতে চেল। তারপর আমার যেহেতু প্রচারণা করে বুবলির সাথে খেলতে গেল। প্রচারণা নাকি প্রতারণা? বান্টি বলতে ভুল করেছে, এটা হবে প্রতারণা। বুবলি আমাদের সাথে প্রতারণা করেছে আর তিশাও আমাদের সাথে প্রতারণা করেছে। হুম, খুবই তো চিন্তার বিষয়। এরকম হলে ওরা বন্ধু হবে কেমন করে? নানু, এবার তুমিই বলো না, আমরা কি করব? ওদের সাথে কাটিয়ে নিয়ে নেব। হ্যাঁ, আর খালি বকুল খালামুনির সাথে খেলব। না, সেটা তো মনে হয় ঠিক হবে না। ওদের সাথে কাটতে নিলে তো তোমাদের সারাদিন বকুল খালামুনির জন্য অপেক্ষা করতে হবে। তখন যদি বকুল খালামুনির ক্লাস থাকে কিংবা অন্য কাজ থাকে তখন তো আসতে পারবে না। তাহলে আমরা কি করব নানু? সারাদিন বসে বসে দিন কাটাবো? না, তোমরা নিজেরা দুজন মিলে খেলতে থাকো, একসময় দেখবে ওরাও চলে আসবে তোমাদের সাথে খেলতে। কখন আসবে? এটা হলো পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা। জীবনে এমন অনেক কঠিন সময় আসবে, তখন বসে বসে অপেক্ষা করতে হবে। এখন বন্ধুর জন্য অপেক্ষা করতে শেখো। বর্দি, তুমি চুরি করেছ একটা গুটি। কে বললো আমি চুরি করেছি? এখানে একটা গুটি ছিল। তোমার একটা গুটি এখানে ছিল? কোথায় গেল? তোমরা এরকম করলে কিন্তু আমি খেলবো না। আমিও খেলবো না। মনে নেই তোমাদের, যখন যে আমার পা ছিল তখনই তো গুটি পাকা করেছি। পাঁচ করে যে তুমি দীপুর গুটি খেলে? হ্যাঁ, তুমি আমার গুটি খেয়ে নিলে না, তিশা তো ঠিকই বলছে। তোমরা এরকম ঝগড়া করো না, আসো আমরা আবার প্রথম থেকে শুরু করি। না, এখান থেকেই খেলা হবে। দিদি, তুমি গুটি রাখো। আমি আনবো না, এভাবেই খেলা হবে। তুমি কিন্তু ঝামেলা করছো দিদি। আমার গুটিও খেয়েছো, নিজেরটাও চুরি করেছো, আমি খেলবো না। আমার তিনটা গুটি পাকা হয়ে গেছে, তোমরা হিংসা করে আমাকে হারাতে চাইছো? আমি খেলবো না। দিদি রোজ এভাবে চুরি করে, আমি আর দিদির সাথে খেলবো না। কে বলেছে আমি রোজ চুরি করি? তুমি তো সব দুষ্ট বুদ্ধি করো। আমি? হ্যাঁ, বুবলির বাসা প্যাকেটে করে তেলা পোকা কে পাঠিয়েছিল? কে পাঠিয়েছে? তুমি পাঠিয়েছ দিদি। ছোট মামা এই বুদ্ধি করেছে। তুমি আর ছোট মামা মিলে এই বুদ্ধিটা করেছ বুবলিকে ভয় দেখানোর জন্য। তোমরা ওই উপহার পাঠিয়েছিলে, কিন্তু ওখানে তো বনি বান্টির নাম লেখা ছিল। ওটা বল্টু মামার বুদ্ধি। দিদি, গিয়ে তোমার বাসায় যে বক্সটা রেখে আসছো। তুমি যেও না বুবলি। বুবলি দিদি সরি। দিদি সরি বলো। সরি বুবলি, আসলে তোমার আর বনি বান্টির বন্ধুত্ব দেখে আমাদের খুব রাগ হয়েছিল, কিন্তু আমরা তোমাকে বন্ধু করতে চাই। তোমাদের সাথে আমি বন্ধুত্ব করব না, তোমরা অনেক দুষ্টু। দিদি তো সরি বলেছে, আর তুমি বন্ধু হলে আমরা এমন করবো না। প্লিজ প্লিজ বুবলি দিদি। তোমাদের জন্য আমি বনি বান্টির সাথে খারাপ ব্যবহার করেছি, তোমাদের আগে ওকে সরি বলতে হবে। কিন্তু ওরা তো আমাদের বন্ধু না। সবাই সবার বন্ধু, আর আমার বন্ধু হতে হলে বনি বান্টিরও বন্ধু হতে হবে।
ওদেরকে সরিও বলতে হবে। ঠিক আছে বলবো। তুমি আর রাগ করবে না তো? তোমরা বন্ধু হলে কেন রাগ করবো? বান্টি আমাকে হলুদ রংটা দাও তো। ঠিক আছে। তুমি কি বানাচ্ছো ভাইয়া? আমি এটা হচ্ছে পেন হোল্ডার, এর ভিতরে তুমি কলম, মার্কার, পেন্সিল এগুলো রাখতে পারবে। কই তুমি তো কিছু বানাচ্ছো না? বানাচ্ছি। কি বানাচ্ছো? তোমার হাতে তো কিছু বানানো দেখছি না। এই যে এটা তো বোতলের মুখ। হ্যাঁ, আমাকে খালামণি দেখিয়ে দিয়েছে, এগুলো দিয়ে ছোট ছোট খেলনা বানানো যায়। কিভাবে? এটা দিয়ে আমি একটা গুপুর পোকা বানাবো, এই জন্য এখানে একটু কাগজ লাগাতে হবে। বা সুন্দর তো, হলুদ কোনো মুখ আছে? না থাকলে সমস্যা নেই, তুমি হলুদ রং করে না। আচ্ছা তুমি কি বানাবে? হলুদের উপর কারো ডোরা দিয়ে মৌমাছি বানানো যায়। বানাও তো দেখি। এখন একটু সাদা কাগজ আর কাঁচি লাগবে। কাঁচি দিয়ে কি হবে? এগুলি পিঠের উপরে পাখা বানাবো। তোমার কত বুদ্ধি ভাইয়া। চলো আমরা এরকম মজার মজার খেলনা আরো অনেকগুলো বানাই। হ্যাঁ, আমরা ওদের থেকে বেশি মজা করছি। কাদের থেকে? বুদ্ধি থেকে। শুধু একসাথে খেললেই কি মজা হয় নাকি? কিন্তু সবাই মিলে বানালে ভালো হতো, ওটা দেখতে পেতো আমরা কি বানাচ্ছি। ওদের দেখার দরকার নেই, আগে আমরা অনেকগুলো বানিয়ে ফেলি। অনেকগুলো বানিয়ে কি করব? বানিয়ে তিন নীতিশাদের উপহার দেব। বুবলি কি দেব না? বলবো যে ওর জন্য আছে, ও যদি নিতে চায় তাহলে আমাদের পাশে এসে নিয়ে যাবে। কীভাবে বলবো? ওর সাথে তো আমাদের কাটটি। আমরা তিশাকে বলবো, পরে তিশা ওকে বলবে। বুবলি কি এগুলো পেয়ে খুশি হবে? হতেও পারে আবার নাও হতে পারে। ও তো পোকা পছন্দ করে না। ওর জন্য প্রজাপতি বানাই, ও সেটা পছন্দ করবে। চলো আমরা প্রজাপতি বানাই। কীভাবে বানাবো? আগে একটা কাগজে পাখা এঁকে রং করে নিতে হবে। দাঁড়াও আমি কেটে দিচ্ছি। ভাইয়া, বুবলির সাথে তো আমাদের ঝগড়া, ওদের দরজার সামনে পানি ঢেলে আসি? না, এগুলো ভালো কাজ না, এগুলো করা যাবে না। কোনো সমস্যা নেই। তুমি কি আজকে খেলতে গিয়েছিলে কোথাও বনিমান্ডিদের বাসায়? না, আমি ওদের বাসায় খেলতে যাইনি। এভাবে তো প্যাকেট নেওয়া যাবে না, এর ভিতরে তেলাপোকাও থাকতে পারে। এর মধ্যে গল্পের বই আছে। আমরা বিশ্বাস করি না, তাহলে তোমরা খুলে দেখাও। বুবলিকে কে জানি তেলাপোকা দিয়েছিল। আমরাই দিয়েছিলাম, এর জন্য সরি বলতে এসেছি। কুয়াকাটা? আচ্ছা মা, সেখানে কি অনেক কুয়া? কাটা কুয়া কি মা? কাটা কুয়া না, কুয়াকাটা, এটা একটা জায়গার নাম। কুয়াকাটা আসলে একটা দ্বীপ, বাংলাদেশের দক্ষিণে আছে এই দ্বীপ। তিনি তিশার দীপু, ওরা আমাদের বাসায় এসে আমাদেরকে সরি বলেছে আর সত্যি কথা বলেছে। জানো, আমি ওদের বন্ধু হয়েছি। আমরা বন্ধু হয়েছি, আমরা সবাই বন্ধু। তাহলে আমরা কজন বন্ধু? আমরা দুজন আর তুমি তিনজন, ওরা তিনজন, সব মিলে ছয়জন। ¡Gracias!